ঋণ করে ধার করে লোন উঠিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কি না ইসলাম কি বলে এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করে জানব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের অনেকেরই কাছে ক্যাশ টাকা নাই কিন্তু আপনাদের ছেলে সন্তানরা ফ্যামিলির সবাই সদস্যরা তাদের মন থেকে অনেক ইচ্ছা আগ্রহ আছে যে যদি এই বছর আমরা কুরবানিটা দিতে পারতাম এরকম একটা ফজিলতপূর্ণ ইবাদত আমল করতে পারতাম কারণ কুরবানি দিলে যদিও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কুরবানি দেই কিন্তু আমাদের ছেলে সন্তান যারা ফ্যামিলির মধ্যে আছে তারাও কিন্তু কুরবানি দিলে আনন্দিত হয়ে যায় খুশি হয়ে যায় সকলের জন্য একটা আনন্দ কুরবানি দিলে পশুকে জবাই করা গোশতকে কাটা খুবই একটা আনন্দের বিষয় সওয়াবেরও বিষয় আনন্দেরও বিষয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য লোন উঠিয়ে কুরবানি করা যাবে কিনা এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করে জানব ইনশাআল্লাহ সঙ্গেই থাকবেন তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই কুরবানিটা আসলে কি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেছেন কুরবানিটা কি এই বিষয়টা আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবায়ে কেরামরা শুনে রাখা কুরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সুন্নাত শুকরে বলি সুবহানাল্লাহ এই ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে কুরবানি সাহাবায়ে কেরামরা তখন প্রশ্ন করলেন জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি থেকে আমরা কি পাব ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সুন্নাত ঠিক আছে কিন্তু আমরা কি পাব এই কুরবানি থেকে আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখা এই কুরবানি থেকে তোমরা কি পাইবা শোনা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি একটি করে নেকি তোমাদের আমলনামার মধ্যে লিখে দিবেন আল্লাহু আকবার কুরবানি যে আমরা পশু জবাই করি গরু জবাই করি মহিষ জবাই করি ছাগল বকরি জবাই করি প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে নেকি লিখে দিবে আল্লাহু আকবার কুরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন সূরাতুল কাউসারের মধ্যে ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার নামাজ আদায় করুন এবং কুরবানি করুন আল্লাহু আকবার তাহলে কুরবানিটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য উদ্দেশ্য হতে হবে অনেকে আছেন যে এই বছর কুরবানি না দিলে আমার ছেলে সন্তানগুলো অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে কিংবা মানুষ আমাকে কি বলবে কিংবা আত্মীয় স্বজনরা আমাকে কি বলবে নতুন মেয়েটাকে বিবাহ দিয়েছি তারা কি বলবে এরকমটাই অনেকে ভাবেন কুরবানি দেওয়ার পূর্বে এই জন্য কুরবানি দিয়ে থাকেন আমি আল্লাহর কসম করে বলছি মানুষকে দেখানোর জন্য মানুষের লজ্জার থেকে বাঁচার জন্য কুরবানি দিলে আপনার গোশত খেতে পারবেন কিন্তু কোনো সওয়াব পাবেন না শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনি কুরবানি দিতে হবে গোশত তো আপনি খাবেন কোনো সমস্যা নেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী হে আপনি বলুন কুল ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাহলে নামাজ কুরবানি যত ইবাদত আছে সব ইবাদত করতে হবে আল্লাহর জন্য কোনো মানুষের জন্য নয় প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহর জন্য যে আমরা কুরবানি করব আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি থেকে কি পায় সেই বিষয়টা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যে কুরবানির পশু জবাই করবা কুরবানি করবা আমি একটি জিনিস চাই যদি এই জিনিসটা আমাকে দিয়ে দাও তাহলে তোমাদের কুরবানি কবুল ও মঞ্জুর হয়ে যাবে কুরবানির গরু থেকে তোমরা গোশতগুলো নিয়ে নিবা তোমাদের সব কিছু কিন্তু
আমি কোনো কিছুই চাই না কুরবানির পশু থেকে, আমি তোমাদের মন থেকে একটি জিনিস চাই, আল্লাহ বলেছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন তোমরা যে কুরবানির পশু জবাই করো, কুরবানির পশুর লাইয়ানাল্লাহা লুহুমুহা গোশত আমার কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা রক্ত আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মনের তাকওয়া, মনের আমাকে খুশি করার জন্য যে তুমি কুরবানি দিয়েছ, এই আমাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিয়েছ, এই তাকওয়াটাই আমার কাছে পৌঁছে, এই কারণে আমি তোমাদের কুরবানিকে কবুল ও মঞ্জুর করে থাকি। সকলে বলে সুবহানাল্লাহ। আর যদি তোমরা মানুষকে খুশি করার জন্য কোরবানি দিয়ে থাকো, মানুষকে দেখানোর জন্য কোরবানি দিয়ে থাকো, গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিয়ে থাকো, মানুষে তোমাকে ভালো বলবে কোরবানি দিলে এই জন্য কোরবানি করে থাকো, তোমাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল মঞ্জুর হবে না। তাই সাবধান, যদি এখনো আপনাদের মনের মধ্যে গন্ডগোল থাকে, মনকে চেঞ্জ করে ফেলুন এবং মনকে খাঁটি করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আমরা এখনই জেনে ফেলব ধার করে দেনা করে কুরবানি করা যাবে কি না। অবশ্যই ধার করে দেনা করে কুরবানি করতে পারবেন। সাহাবাই কারামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো ক্যাশ টাকা নেই, আমরা কুরবানি করতে মন চাই, এমন একটা ইবাদত ফজিলতপূর্ণ, কিন্তু আমাদের টাকা নেই, আমরা কি ধার করে আমরা ঋণ করে কুরবানি করতে পারবো কি না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ অবশ্যই ধার করে ঋণ করে তোমরা কুরবানি দিতে পারবা, কোনো সমস্যা নেই, তোমাদের কুরবানি হয়ে যাবে এবং ঋণ কে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে, তোমরা ধার করে কুরবানি দাও কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যদি আপনাদের টাকা পয়সা না থাকে বা দেনা থাকেন ঋণ থাকেন, আপনারা কুরবানি না দিলেও কোনো সমস্যা নেই, দিলে এটা সওয়াব পাবেন সেটা অন্য হিসাব, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে গুনাহ দিবেন না। তবে যে ব্যক্তির সামর্থ্য আছে তারপর কুরবানি না দিবে, সে ব্যক্তিকে ধমক দিয়ে আল্লাহ রাসূল বলেছেন সে যেন আমাদের ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়তে না আসে, সাবধান, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে, যারা ধরাত আছি কুরবানি দেওয়ার তাওফিক দান করুক, এবং যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণকে পরিশোধ করার তাওফিক দান করুক, এবং তাদেরকেও কুরবানি করার তাওফিক দান করুক। সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।